ইসলাম শুভরে দয়া কর আল্লাহ মাগো দূরে সালাম জানাই রে আম্মার পায়েতে সালাম নিবেন সকল শ্রোতারে মোশারফ শেখ ভাই কিসা লিখেছে গর্ভবতীর বিষে পান বলবো রে মাঝে দাঝারু দিতেছে মেয়ে নেহায়ে শেরে টাকা চাইল যাবে কলেজে মাঝে দা কয় যা তুই এমনি রে নেহারা করিল টাকার জন্যে থেকে মমিন সে বোনের রাগ সে ভাঙিয়ে টাকা দিয়ে বলে যা কলেজে নেহা খুশি হয়ে যায় চলে মাঝে দা শুধু চেয়ে দেখে রে যাওয়ার পরেতে মাজদা বলে রাগ করে রিস্কা চালিয়ে টাকা কামাসরে মমিন বুঝায় মাকে নানান ভাবে শেষে বের হয় রিস্কা চালাতে এবার দেখুন ওই দিকে গ্রামের ধনী ব্যবসায়ীকে নামটি সিরাজ খান সে বাড়িতে মেয়ে অনিকাকে টাকা চাই দিতে ছেলে সবুজ টাকা নিয়ে যায় চলে সিরাজ খান কষ্ট পায় মনে ছেলে নষ্ট হয়েছে অনিকা সান্ত্বনা দেয় বাবাকে অল্প টাকায় আসে কাছেতে তাতে হবে বলে বের হয়েছে চলে যাইতেছে যে দেখুন শ্রোতার রাস্তার পাশে সবুজ লোক জন্মিয়ে আড্ডা মারছে একটা লোক যাচ্ছে সালাম দেয়নি তাই তো আটকাই রে
ছাড়া চাইলো চলে যেতে সবুজ কলার ধরে রে মারতে থাকে গালে দূর থেকে সবই দেখলো নেহা দাঁড়িয়ে শেষে এসে থাপ্পর দেয় তাকে ঘুরে চাইলো মারতে নেহার সুন্দর মুখ দেখে শুধু রইল সে ফাঁকে নেহা শাসিয়ে তাকে যায় চলে বন্ধুরা বুঝে মেয়ে পছন্দ হয়েছে দিকেতে দেখুন রে রোদে মমিনারে রিস্কা চালাই ঘেমে কষ্টেতে একটা লোককে কোথাও নিয়ে যাচ্ছে শেষে জায়গা মতো নামাই রে কাটতে থাকে রে বিকেল যখন হলো রে অনিকা ফিরতেছে বাড়িতে টাকা নাই হেঁটে আসছে কষ্ট করে পায়ে ব্যথা পেয়ে গেল বসে রে দিয়ে রিস্কা চালিয়ে মমিন ফিরছে তখন সে কাছে গিয়ে সবই জানতে পেরে ধরে উঠায় রিস্কায় দেখুন রে টাকা সারাই পৌঁছে দিবে রে রিস্কা চলতে থাকে রে অনিকা ভাবে এই যুগে এমন মানুষ কমই আসে রে মমিন রিস্কা চালিয়ে শেষেতে বাড়ির কাছে নামিয়ে যায় চলে সিরাজ খান আসে বাড়িতে অনিকা খুঁড়িয়ে আসতেছে জলদি গিয়ে বলে কি হইছে তেমন কিছু নাই অনিকা বলে রে ঘরে গেল চলে শ্রোতারে সময় কাটে রে শুরু ডুবে রাতে দেখুন বন্ধুদের
निशा करो से यार बोले ओए मेरे ना पाइले जाबो मोरे रे পরের দিন সকালে মার ভাইকে বলে রে নেহা বের হয় কলেজ যেতে রে মমিন বলে মাকে খুদা লাগছে রে খাবার দাও খেয়ে যাব রিশিকা নিয়ে দিকে সিরাজ বলে সবুজ বাজে দিকছে রে ব্যবসাতে মন্দে তাতে ভালো হবে অনিকা কি কথা বলে রে সবুজ রাগ দেখায় শেষে যায় চলে নেহা মনের সুখেতে যাচ্ছে হেলে ধুলে রে হঠাৎ সবুজ গিয়ে সামনেতে তাকে প্রেমের প্রস্তাব করে রে নেহা না বলে রাগে যায় চলে সব আসে রে বলে বাদে মেয়ে সবুজ রেগে বলে জোর করে আমি নিব অকে ঘরেতে দেখতে থাকুন কি হয় সামনেতে এবার দেখুন শ্রোতারে খাওয়ার পরে রিশিকানিয়ে মমিন বের হয়েছে রাস্তাতে সালাই রিশিকা লোকজন নাই কেউ রে একটু সামনে দেখে অনিকাকে তাকে দেখে রে খুশি হয়ে হাসে রে বলে পাঠিক হয়ে গেছে রে এরপর অনিকায় ওঠে ঋষিকাতে মমিন চালায় ঋষিকা শান্তি মনে দিকে সবুজে বাড়ি এসে বাবাকে বলে একটা মেয়ে পছন্দ হয়েছে বিয়ে চাই করতে সিরাজ খান বলে সময় হয়নি ভালো যা হয়ে
নেহারতি শুনিয়ে বাড়ি এসে প্রস্তাব দিল মাজেদার কাছেতে। সবুজ সবই বলে রে বাবা রাজি না বিয়েতে, মাজেদা কয় তোমার বাবা না বললে বিয়ে হবে না, তুমি যাও চলে সবুজ কষ্ট পায়ে রে গে যায় চলে। বিষয় হলো যে আপনি বিয়ে কিন্তু ভালোভাবে পড়াই করবো, আমি জোর করে আগে বিয়ে করবো। ভালো জোর করে বিয়ে করবা, ভালো আমি তো জোর করে বিয়ে করাই। তো কার বিয়ে বিয়ে করতে চাও? আজ ওই যে ওই গ্রামে আপনার অটো চালায় কি যেন নাম, মুমিন, মুমিন, মুমিনের বোন আছে না? নেহা মুমিনের বউ, অন্যের বউ বিয়ে করবে কে? বউ না রে ভাই, বোন মুমিনের কানে। এরে পরের দিন শ্রোতা রে নেহা যাচ্ছে কলেজে, সবুজ লোকজন নিয়ে তাহাকে আটকাই সেখানে কাজি দিয়ে রে, বিয়ে করে করে যায়নি রে। সিরাজ খান বলে মেয়েকে তোর বাই বিয়ে চায় করতে, বাপসি বিয়ে দিব করিয়ে তখন সবুজ হাজির বনিয়ে, বলে ব্যবসায় বসব মেনে নাও রে। নেহা কাঁদতে থাকে রে সিরাজ ছেলের কথা শুনে, মেনে নিল তখন অনিকা গিয়ে ভাবিকে নাই ঘরে তুলে রে, বুঝাই ভাইটাই আমার পাগল রে। ওই দিকে তে মা ভাই করল এখনো চিন্তাতে, নেহা ফিরে না বাড়ি কেন রে, মাজেদা কান্না শুরু করে রে, মুমিন বের হয় রাস্তায় খুঁজিতে। দিকে দেখুন রে নেহা বাসর ঘরেতে, কান্না করে বাড়ির কথা ভেবে, সবুজ বলে সকাল হলে রে খবর দিব আসবে সকলে। শেষে বুকে জড়িয়ে সবুজ আদর করে রে, নেহাও নিজেকে দিল সোপে রে, স্বামীর আদর নিচ্ছে সুখেতে, দুজন জড়াজড়ি করে ঘুমায় রে।
সকাল বেলা সিরাজে নেহার থেকে নাম্বার নিয়ে ফোন করিলে মমিন মাকে নিয়ে কিছুক্ষণ পর আসে চলে রে অনিকা অবাক হয় মমিনকে দেখে সবাই কথা বলে রে শেষে আর কি করবে রে মা ভাই মেনে নিল তাদেরকে দোয়া করে গেল চলে রে অনিকা খুশি হলো সব দেখে সুদিন যাই চলে মমিন যাচ্ছে হেটে রে রাস্তায় দেখায় অনিকার সাথে রে দুইজন কথা বহলে কারণ রে এখন আত্মীয় হইছে দুইজনে জায়গায় বসে দুজনে অনিকা হঠাৎ কিস করে মমিন অবাক হলো কি হইছে অনিকা বলে ভালোবাসি রে মমিন মানা করে যায় চলে বিছানায় শুয়ে রে মমিন ভাবে অনিকাকে কিসের কথা বারবার চোখে বাসে মা আসিয়া বহলে ঘুমাতে মমিন ঘুমের অভিনয় করে রে সকালবেলা ওই দিকে সবুজ বুকে জড়িয়ে আদর করলো গালে ঠোঁটেতে শেষে গেল কাজে চলে রে সিরাজ দেখলো ছেলে ব্যবসায় যাচ্ছে পর ভাবির কাছে নেহায় সে হাসে রে ঠোঁটের লিপস্টিক কাওলা ভাবি রে ভাইয়া কি করে সে বুঝিসি রে নেহা লজ্জা পেয়ে যায় চলে সময় কাটে শ্রোতারে মমিন যায় রিস্কা নিয়ে অনিকা
আটকাই কলার দোরে রে বলে কিসি করিতে গালেতে মমিন মানা করে লোক দেখবে রে শেষেরে গে গিয়ে সর দিল রাঙ্গা গালেতে অনিকা কেঁদে কেঁদে যাচ্ছে রে মমিন গিয়ে মাপ চায় তার কাছে শেষে বুকে নিল জড়িয়ে বেশ কিছু দিন যাই কেটে তাই সুযোগ পেলে রে অনিকায় আসে মুমিনদের বাড়িতে ফাঁকা ঘরে মুমিনকে নিয়ে এসে বউয়ের মতো আহাদর করে রে ভাবেতে দিন কাটে প্রেম প্রেম খেলা চলে রে অন্যদিকে সবুজ নেহাকে সুযোগ পেলে যখন তখন রে আদর কহরে বুকে জড়িয়ে দিন যাই চলে রে এরি মধ্যে কি হইছে সবুজ তার আগে বন্ধুর ভাইয়ের সাথে অনিকার বিয়ে ফাইনাল করেছে সবুজ সবই বলে বাবাকে হলে নেহার কাছে অনিকা প্রেমের কথা বলে নেহা অবাক হয়ে বলে রে তোমার বিয়ে ঠিক হয়েছে রে তখন সবুজ এসে সবই বলে রে এরপর রাতে ফোন করে অনিকা মুমিনকে এনে রে অন্ধকারে জড়িয়ে সবই বলে রে চলো দূরে কোথাও যাই চলে মুমিন রাজি না বহনের কথা ভেবে ঘটনার পর থেকে অনিকার অবস্থা খারাপ রে তবু দেখেন বিয়ে ঠিক হইছে বরে শেষে বিয়ে করিতে তখন অনিকার
কালে গিয়ে ভূমি করে ভুলে গর্ভবতী সে দীর্ঘ মেহলামে সার ফল পেটে এখন যদি সবাই জানে রে তাই তো সে কাউকে না বলে পালায় রে বাড়ি দেখুন মমিনে কাছ সে অনিকার বিয়ে আজকে সে যায়নি দাওয়াত যদিও দিছে মাঝে দা যাবে তখন দেখে রে অনিকা বধুর বেশে হাজির রে অনিকা সবই বলে রে যা হওয়ার তা হয়েছে মাঝে দা বলে তোমরা যাও ঘরে মমিন তাকে নিয়ে যায় ঘরে জড়িয়ে কান্না কহরে দুইজনে স্বামীর কানে অনিকা নাই ঘরে খোঁজা খোঁজি শুরু হলে রে সিরাজের কাছে মাঝে দা সবই বলে রে সিরাজ ডেকে ছেলের কাছেতে সবই বলে বড় পক্ষ যায় চলে সবুজ রেগে বের হয় দেখুন রে সবুজ হাজির হয়ে সেখানে বোনকে মারতে চাইল সে দাহাই দেখে রে অনিকা বিষ্ণী সে খেয়ে চিৎক
कर दी लो सबाई जाए कासे सबुज रे हूँ खीरे रे गिए कंदे ओह की कोरोली रे रिश्कानी आसे सबुज बन के कोले तुले रिश्का कोहरे निसे हास पाताले बाबा कंदे अल्लाह बचाओ रे माझे दाओ ने हाओ कान्ना करे ঘটনার পর হায় রে এক সপ্তাহ যায় চলে রে দেখুন ওই দিনে হাসপাতালে নিয়ে রে অনিকা বেসে গেছে এখন সে সুখে আছে সকলে মেনেছে সবুজ মমিনকে এখন রে রাগ সে ব্যবসায় একসাথে রিস্কা চালাতে হয় না এখন রে সবাই খুশি সবার মিলে হইছে মাঝে দাদু শুকরিয়া আদায় করে রে কাহিনী শেষ ভাই রে কি লাভ ঝামেলা বাদিয়ে তার চেয়ে থাকিবেন মিলে মিশে বলে কিসার গীতিকার পরিচালকে আমার প্রিয় ভাই মশার পোশাক রে আমি নলিছিলাম শুভ আমি রে গাইলাম কিসা ভুল হলে মাফ করিবেন বিডি কিসা টিভিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন রে শ্রোতা বিদায় জানায় এখানে